অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই নবপঞ্চম যোগ, এই নয়টি রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এই নবপঞ্চম যোগের ফলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এবং বর্তমানে যে মহামারীর মতন যে উপক্রম হয়েছে সেই জায়গা থেকেও কিন্তু পরিত্রাণ পেতে চলেছে। তো নয়টি রাশির ক্ষেত্রে বল্লে বল্লে হতে চলেছে, তিনটি রাশি বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোন কোন এই নয়টি রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তো শুরু করা যাক এই নবপঞ্চম যোগ। ভাগ্য বদলাতে চলেছে। প্রথম যে রাশি মেষ রাশি, মেষ রাশির রাশির অধিপতি এবং আপনার অষ্টমপতি তৃতীয়ভাবে আপনার ভ্রমণ করছে, এবং আপনার তৃতীয়পতি তৃতীয়ভাবে এবং ষষ্ঠপতিকে কানেক্ট করে এর সাথে সাথে আপনাদের ভাগ্যপতি লাভভাবে অবস্থান করছে, এবং তার পঞ্চম দৃষ্টি আপনার মঙ্গল এবং বুধের উপর পড়ছে, এবং মঙ্গল এবং বুধের দৃষ্টি আপনার গুরুর উপর পড়ছে। এই জায়গাটার নবপঞ্চম যোগ মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, অর্থনৈতিক দিক থেকে সফলতা, ব্যবসা জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, কমিউনিকেশন কন্ট্রাক্টগুলো আপনাদের আসতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাটা যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ এই যে বুধ মঙ্গল এবং বৃহস্পতির এই নবপঞ্চম যোগ, ভাগ্য চমকাতে চলেছে, অর্থ বৃষ্টি হতে চলেছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ধনভাবে ধনপতির অবস্থান এবং আপনার একাদশ আপনার মঙ্গলকে কানেক্ট করে অবস্থান করছে, এবং মঙ্গল এবং বুধ একত্রে নবম দৃষ্টি আপনার রাশির দশমভাবে পড়ছে। অর্থাৎ এবং এই গুরু আপনার কর্মভাবে অবস্থান করছে, এর পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে পড়ছে। এই জায়গাটা কিন্তু আর্থিক স্থিতির জায়গা, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দেবে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি এই সময় থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। আকস্মিক ধন বর্ষা হতে চলেছে আপনার বৃষরাশির, বৃষরাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু পাবেন অর্থনৈতিক দিক থেকে, এবং কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাদের বেশভাবে ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। রাশিতেই মঙ্গল এবং বুধ অবস্থান করছে, এবং রাশির নবম স্থানে গুরুর অবস্থান, এবং গুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে। এই জায়গাটা কিন্তু এই রাশির উপর এই নবপঞ্চম যোগ বিশেষভাবে আপনাদের হেলথের দিকটা ভালো দিবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক দিক থেকে আপনাদের ভালো সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। কর্কট রাশি, কর্কট রাশির দ্বাদশভাবে বুধ এবং মঙ্গল এবং অষ্টমভাবে বৃহস্পতি, এই নবপঞ্চম যোগ আপনার ক্ষেত্রে বিশেষভাবে শারীরিক দিকটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, অধিক ব্যয়, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ মোটেও ভালো নয়। এরপরের যে রাশি সেই রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার একাদশভাবে লাভভাবে বুধ এবং মঙ্গল এবং সপ্তমভাবে বৃহস্পতি, অর্থাৎ গুরুর দৃষ্টি আপনার পঞ্চম দৃষ্টি পড়ছে, এখানে আপনার অর্থ বৃষ্টি কিন্তু হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। সফলতা লাভ সাকসেসের জায়গা নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা করবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, কারণ ধনপতি আপনাদের লাভ পাবে।
ব্যবসা থেকে এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে আকর্ষক ধন বর্ষা হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে এবং রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির গুরুর অবস্থান। এই নবপঞ্চম যোগ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা দিবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ পরীক্ষাতে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ কর্মক্ষেত্রে সফলতা দিবে, কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো লাভ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে দুর্দান্ত। আপনাদের নবমভাবে এই বুধ এবং মঙ্গলের অবস্থান এবং পঞ্চমভাবে এই বৃহস্পতির অবস্থান। এই যে নবপঞ্চম যোগ তুলা রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, ভাগ্যের সাপোর্ট পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাওয়া, যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। শেয়ার থেকে আপনারা এ সময় গোল্ড থেকে চাঁদি থেকে লাভ এ সময় কিন্তু আপনারা করবেন। শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক, উচ্চশিক্ষা ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো দিক আপনাদের থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ মোটেও ভালো নয়। আপনাদের অষ্টমভাবে মৃত্যুভাবে এই যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে হেলথের জায়গাটা নিয়ে কিন্তু কিছু 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 সমস্যা, বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির বর্তমানে তৃতীয়ভাবে গুরুর গোচর এবং সপ্তমভাবে মঙ্গল এবং বুধের অবস্থান। এই নবপঞ্চম যোগে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দিবে এবং এই সময় আপনাদের যোগাযোগ কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, যাদের বড় সড়ো ব্যবসা আছে, আপনার প্রপার্টি থেকে এই সময় লাভ আপনারা পাবেন। যাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি থেকে এই সময় লাভ আপনারা পাবেন। টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই সময় কিন্তু ভালো সাকসেস কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেবে। মকর রাশি, মকর রাশি এই ষষ্ঠভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান, শত্রুভাবে শত্রু দুই প্ল্যানেট এবং ধনভাবে গুরুর অবস্থান। অর্থাৎ এই সময় শরীর সরকারের দিক থেকে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভোগাবে শারীরিক পাটটা। যদিও বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে, সেই জায়গাটা হলেও কিন্তু শরীর নিয়ে ভোগানো এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মকর রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরের যে রাশি সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ। রাশিতে আপনাদের বৃহস্পতি এবং পঞ্চমভাবে আপনার বুধ এবং মঙ্গল এবং বুধ মঙ্গলের নবমভাবে এই গুরুর অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় অর্থ আপনারা পাবেন এবং হেলথের জায়গাটা এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা পাবেন। এই নবপঞ্চম যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বল্লে বল্লে করতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা, বিশেষ করে ফিনান্সিয়াল দিকটা, টাকার দিকটা কিন্তু আপনাদের আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য কিন্তু এই নবপঞ্চম যোগ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো, সন্তান সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির দেখুন চতুর্থভাবে এবং আপনার রাশির দ্বাদশভাবে এই গুরুর অবস্থান, এই নবপঞ্চম যোগ আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় দেবে এবং পারিবারিক সুখের জায়গা, নিজস্ব প্রপার্টি থেকে লাভ, আপনাদের কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা এই সময় কিন্তু সফলতা পেতে চলেছেন। অর্থাৎ এই নবপঞ্চম যোগ মীন রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা, সাকসেসের জায়গা, কেরিয়ারের জায়গা কিন্তু যথেষ্ট উন্নতির দিক কিন্তু দিবে। অর্থাৎ এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নবপঞ্চম যোগ মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তনের সূচনা নিয়ে আসতে চলেছে। তো এই যে নবপঞ্চম যোগে যে নয়টি রাশির কথা বললাম,
যাদের আমার কথা শুনে ধরুন একটুকু গাছের পাতা নড়ছে না, আপনার ক্ষেত্রে টাকার অর্থনৈতিক প্রবলেম আছে, আপনারা নিজস্ব জন্মছক অবশ্যই অ্যানালিসিস করুন কোন কোন জায়গাতে প্রবলেম আছে, সেই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, কিসের দশা কিসের অন্তর্দশা চলছে, কোন কোন পাপগ্রহ আছে, এগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করুন। নমস্কার।